এক নম্বর গুণ হলো গাইবের উপর বিশ্বাস স্থাপন করা। জান্নাত জাহান্নাম আখিরাত পরকাল ফেরেশতা লৌহে মাহফুজ আরশ কুরসি যে গুলা আমরা দেখি নাই, পরওয়ারদিগার আলম কে আমরা দেখি নাই, সেই পরওয়ারদিগার আলমের উপর বিশ্বাস স্থাপন করা। এবং আল্লাহ তাআলার অনেক বিষয় গায়েব রয়েছে যারা আমরা দেখতে পাই না, অদৃশ্য রয়েছে। ইমানদার মুত্তাকিদের প্রথম গুণ হল বিনা দলিলে কোরআন হাদিসের আলোকে। ওলামায়ে কেরাম বলতেছেন কোরআন হাদিসের মাধ্যম দিয়ে হাওলা দিয়ে এই কথা শুনিয়া বিশ্বাস স্থাপন করা মুমিনের প্রথম কাজ, মুত্তাকিদের প্রথম গুণ। দুই নম্বর হল মুত্তাকিদের গুণ হল এরা নামাজ কায়েম করবে। আপনারা বলুন, আপনারা কি নামাজ কায়েম করেন? নামাজ পড়েননি? নামাজ পড়েননি? নামাজ কায়েম করেন তো? প্রথম যেটা গুণ, এটা কি আমাদের আল্লাহ তাআলার অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন আছে তো? বিশ্বাস আছে তো? কথা বলেন না কেন, বিশ্বাস আছে তো না? কোনো সন্দেহ আছে? আখেরাতের উপর বিশ্বাস আছে, ফেরেশতাদের উপর বিশ্বাস আছে, জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস আছে, কবরে আজাব হবে আরাম হবে এগুলোর উপর বিশ্বাস আছে তো না? কোনো সন্দেহ আছে? বিদায় মুমিনের প্রথম দুইটা গুণ পাইলেন। এক নম্বর হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা, দুই নম্বর হলো নামাজ কায়েম করা, সালাত কায়েম করা, তিন নম্বর গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ। দনি বানাই খে আওয়াজ দেন, দৌলত খেয়ে দে আল্লাহ। দৌলত দেওয়ার মালিককে? ইজ্জত দেওয়ার মালিককে? বে ইজ্জত করার মালিককে? গরিব বানানোর মালিককে? আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদটা কি বান্দায় আল্লাহর রাস্তায় বড় মনে এখলাসিয়ত নিয়তে আল্লাহর রাস্তায় দান করে, এটা হলো মুমিনের তিন নম্বর গুণ। এই তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাইব এরা নিঃসন্দেহে মুত্তাকি মানুষ, প্রকৃতপক্ষে মুমিন মানুষ, মুত্তাকি মানুষ। আর এই তিনটা গুণ নিয়ে যদি বান্দা কবরে যেতে পারে তাহলে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ, তিনটা গুণ যার মধ্যে আছে ঈমান নিয়ে কবরে যাবে এবং জান্নাতের মালিক হবে। এখন আপনারা প্রথম দুইটা গুণ পালন করলেন, নামাজও পড়েন, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেন। এখন তিন নম্বর গুণ যেটা আল্লাহর রাস্তায় উন্মুক্ত মনে দান করা, এটার উপরে আমল আছে তো? আমল আসেনি? খার খার আমল না, একবার হাত তুলে আমারে দেখেন না কেন? মাশাআল্লাহ, হুশ আছে দেখা যায় এবং সকল মানুষের আমল আছে। খার খার আমল আছে, একটু হাত তুলে আমারে দেখেন না কেন? মুষ্টিবদ্ধ হরিয়া নারে তাকবীর, নারে তাকবীর, স্বপন বর্জা, আমি আহমদিয়া মাদ্রাসা, আল্লামা আহমদ সৈয়দ গোবিন্দ ভুরি, নারে তাকবীর, কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, গড়ে গড়ে জালো, প্রত্যেকের গড়ে গড়ে ছেলে এবং মেয়ে সবাইকে কোরআন হাদিসের জ্ঞান এবং দিনের জ্ঞান দেওয়ার চিন্তাধারা করা, সচেতন হওয়া। এখন এই মাদ্রাসায় কেন চালাইতে টেকার দরকার নাই নি? ইখানে মুত্তাকি হলে মুমিন হলে দান করতা, মুমিন হলে মুসলমান হলে দান করতা, তিন নম্বর গুণিটা আমল হইতো না নি? ইনা মতবিব হিসাবে যে হিসাব দিলা কত লাখ টাকার ঋণ, এই ঋণ কোন গীতা আকারে আইত পাইলেও তো তান গেছে আইতো না নিবা? হুজুরে আমার কইছেন তোলা ইশারা করিয়া, আপনারা অকল জমাইল থাকতে ও ফার্স্ট মিনিটের ভিতরে তোলা মাদ্রাসার লাগে কইতাম ও হিসাবে আমি এখন আরো হাল্লাকান্দির ভাষা অশিলটি ভাষা শুরু করতেছি আর দুই তিন মিনিট। এখন এই মাদ্রাসার দান করতে আপনারা রাজি আছেন তো? রাইত হুয়াই বার মতন সরকে চাইয়া মাইকালা টাকা, বিল্ডিং গালা টাকা, বালিয়ালা টাকা, ফাত্তরালা টাকা খুঁজে আরম্ভ করে দিতা, মাথা আছে নাই? এখন সকলকে ঘুমাই বার্তান ঘুমাইতে পারতেন ঋণর জ্বালায়। এখন আপনারা তান ভাই ঋণ মুক্ত করতে রাজি আছেন তো? যেদিকে দেন ই মজলিসের মাঝে এক পাঁচজন মানুষ বারো না এখানে 10,000 টাকা করে দিতে, এর মাঝে ফয়লে একজন মানুষের নাম হোক যে আমি 10,000 টাকা দিব, একলগে দিও না 10 মাসে দিও। গোবিন্দপুরে হুজুরে 10,000 দিন, মাশাআল্লাহ, গোবিন্দপুরে হুজুরে 10,000 টাকা দিবা, আপনারা খুশি হয়ে জন্য বেজার হয়েছে? আমি কিছু খুশি কিছু বেজার, কারণ হুজুরের আগে এখন তা হইতে পারল না। হুজুরে তো আর দিবা ভরতে বছর তো তার হইয়া যায়, এখন মাঝে হইতে পারলো না, কারণ কিছু বেজার হুজুরে দিলে যাবে হয়লা খুশ হোক, কারণে এক করে খালি করে মেশা বলে খালি নিতা চাইন দিন না, হুজুরে দেন মজলিস হয়ে যায় হয়লা আমল করে নিজে দেওয়ার চেষ্টা কর, আলহামদুলিল্লাহ।
গোবিন্দপুরী দামাত মারাকাতুল আলিয়ায় 10,000 টাকা দিবা, আল্লাহ সরকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আয় আল্লাহ হায়াত ও জিন্দগির মধ্যে খয়ের বরকত দান ফরমা, বলে হো আমিন ইনশাআল্লাহ। নূর আলো দেখলা মাশাআল্লাহ দেখরাই, এটা তো সদাও তাই জুগাড় কর, 5 টাকা দিলাইবা এই বছর 1.5 লাখ টাকা দেড় লাখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাও এক লীলা হলো, 1.5 লাখ 2 লাখ আমারও দেওয়া ফলে মাদ্রাসা থাইলো কই দাও 1.5 লাখ টাকা এই বছর ভাই আরছে, আর এবার আরো 1 লাখ টাকা হুজুরে কই দা তাই দিতা নিয়া জানো নি, আমি এবার 10 এর উপরে যাইব তো মাশাআল্লাহ মাশাআল্লাহ হো, আল্লাহুম্মা আমিন, যেটা ভাই দিলাই এটা মতবিসাবে 1 লাখ 2 লাখ 2 লাখ এই বছর হোক আর 2 বছর হোক মাদ্রাসা খাম হইতো দিতা 2 লাখ টাকা, আয় আল্লাহ তোমার এই বান্দা হযরত মাওলানা নূর আহমদ শুধু ওয়াজ আর ইজাজত না তাবিজেরও দিলাম ইজাজত, যাও মাশাআল্লাহ আল্লাহ কবুল ও রাখলো হলে কো আমিন, 1 লাখ পাই দিবা জোরে করে কো আমিন, মতবিসাবে এই টাকা দিতা আল্লাহ দেওয়ার তৌফিক দিতা হলে কো আমিন, এর বাদ একজন দেয় মাঝে তাকে কইতে না আমি 10,000 টাকা একজন দা হাত তুলা মারো 10,000 ডরাই দাও, দুইজনে দাও 5,000 বাজার করি, একজনে কও 5,000 একটা গাঁট ঘুরাও, একজনে কও 5,000 ও মা উঠছে মাশাআল্লাহ, ভাই নাম কি তা কমরুল ইসলাম, জনাব কমরুল ইসলাম সাহেব তাইন 5,000 টাকা দেওয়ার ওয়াদা করছেন, আল্লাহ তোমার বান্দারা সৎকারে কবুল ফরমা মঞ্জুর ফরমাও, আল্লাহ দিন দুনিয়া বালাই নসিব ফরমাও, তার মা বাবা দাদা দাদি নানা নানি সকলকে মাফ করে দাও, সকলে বলুন আমিন। দুই নম্বর আর একজন, আরে 5,000 টাকা কইলাম আর কইতাম না আমি, দুই 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 নম্বর 5,000 1,000 2,000 করে লাগাও, এটা হুজুরের অনুমতি তাহলে কইব, দুই নম্বর 5,000 এখন তা কইলাও সাহস কর, তে 10 হই যাও 2,000 করিয়া আমার আল্লাহ গোলাম এক নরজন ভাই জনাব জাবির হুসেন ভাই, 2 নম্বর 5,000 টাকা দেবার ওয়াদা করছেন, আল্লাহ তোমার বান্দা জনাব জাবির হোসেন ভাইরে সদকা দেওয়ার তৌফিক দান ফরমাও, আল্লাহ তোমার বান্দার তুমি কবুল ফরমাও, তার মা বাবা দাদা দাদি নানা নানি সকলকে মাফ করে দাও, হায়াতি জিন্দগির মধ্যে খয়ের বরকত দান ফরমাও, আল্লাহ নর্জনের মধ্যে খয়ের বরকত দান ফরমাও, আল্লাহ পাশক্ত নামাজ আদায় করার তুমি তৌফিক দান ফরমাও, লেখো আমি। দুইজন হইলাম 5,000-ই, এক 10 মানুষ বারো 2,000-2,000 করে দেনে ওয়ালা, জলদি করে 10 মানুষ একলগে হাত তোলা মারি দাও, 10 এক অত মঞ্চর মাঝে ওয়াম মাহরি হইতায় যে 10 যদি 2,000 করে হইলে তো 20,000 হয়েছে মাশাআল্লাহ, আমি 2,000 হই আর তাই দিন 5,000 জুড়াই রহিমুদ্দিন সাহেব আসুন নিও না আসুন নিও না, কল্লা খান তোলা মারো না হুজুরে দেখো আপনার উবাক একবার উঠক গা খমর বেদনা দাইব সুজাও কেবার, জনাব রহিমউদ্দিন সাহেব 3 নম্বর 5,000 একবার তকবীরে গুদাও মুষ্টি বন্ধ করিয়া, নারে তাকবীর নারে তাকবীর, তকবীর দিলে ফায়দা কি দাদা নন্নি ওদি আপনারা মাঝে মাঝে আমরা মাঝে মাঝে লেংলা গু আছে না ছাগল মার্কা গু ওকে আমাই এখানে এখানে মন্ত্র দে খালি দিসনা দিসনা তোমার বান্দায় দিলা আল্লাহ তোমার বান রহিমউদ্দিন সাহেবের মা বাপরে মাফ ফরমাও, হায়াতা জিন্দগির মধ্যে খয়র বরকত দান ফরমাও, তার মা বাবা দাদা দাদি নানা নানি সবাইকে মাফ ফরমাও, আয় আল্লাহ তোমার বান্দার নর্জনীর মধ্যে খয়র বরকত দান ফরমাও, লেখো আমিন। জাফর হরি আলো বাটে আছে যার, গেলে সে জিন্দেগি গেলে সে জিন্দেগি ফিরে নাসিবে আর, গত বছর যারা মারা গেছেন এরা আইবানি, এরা আইবানি ঘুরিয়া
ও যেগুলো চান্দা দেওয়ার মতো ক্ষমতা আছে, সাহস করতে পারে না। আমরা যদি আল্লাহ তালা মালাকুল মৌত আপনার নামে আমার নামে ফটাই দেন, আগামী বছর ওয়াদিগান ভাইমুনি আর ই দেওয়ার আবদার শুনমুনি। এর কারণে 2000 করে হওয়াত আসলাম, 10 জন মানুষ ফয়লা 2000 একজনে আত্মলা মারো। আপনারা নাম লেখলে ওখান খুঁজাইবা বাড়িতে গিয়ে, নাইলে আপনারা কিতা খুঁজাইতা, নাম লেখলে তৈয়া গেলে ওখান মাঝে মাঝে খুঁজাইবা। ফয়লা 1 নম্বর একজনে 2000 টাকার আত্মলা মারো। ইয়া আল্লাহ, সাহস করবা, মনে করে দিতে দিতে বুড়া লাগি গেছে, কিন্তু আমি খবর পাইছি ইলা দেবো হয়েছে না, খবরের ওখানে আমি পাইছি 2 দিন থেকে ওয়াজ চলে না, আপনারা কিন্তু ইলা অন্য অন্য বছরের ওখানে ইলা আপত্তি ছিল না। তোমার মান্দার সৎকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, দিন দুনিয়া বা আলাই নসিব ফরমাও, তান মা বাবরে মা ফরমা, আল্লাহুম্মা আমিন। আর লম্বা করা দায়িত্ব নাই, সময় কম। এখন আমরা সকল মুত্তাকি হইলাম, 3টা গুণ আছে, জান্নাত যাওয়ার আশা আছে নানি, এইটেন দিয়া পরিচয় দিলা যে আমরা মুমিন মুত্তাকি হল। আপনারাও দিয়া কেন বাস্তবায়ন করতে নানি, ও যেগুলো বাস্তবায়ন করতে আত্মলা মারো না, একবার হলে হকলে আত্মলা মারো, সাহস করে ওখানে আত্মলা মারো। আর হকলে আমিও ফকেটো আত হারাইমু, ও আতকন ফকেটো হারাও, যার ফকেটো টেকা নাই এইনার কিতা করো, অন্যর ফকেটো খালে আত দিও না, ও যার দ্বারাই ফকেটো আত দেও, দিয়া ঝাড়ছো তো ভালো লাগে, তুলা তুলে দেও, আমিও বেশি ভাবতাম না, 100 কোটি টাকা দিলাম। আর ইমাম আপনার প্রত্যেক ফকেটো আট ঢুকাও কুয়া, আর 2-3 জন ছাত্র ছাড়িয়ে দেখ কুয়া, আর 50, 100, 500, 200 রুমাল লো আসই নিয়ে আত তুলা মারতা। ও আমার এক ভাই নাম কিতা 1000 টাকা, দুইজনে ভাই নাম কিতা নুরুল হক, জিয়াউল হক 1000 টাকা, ওখানে খে ইসলামউদ্দিন ভাই 1000 টাকা। আল্লাহ তন্দন সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দিন দুনে বালাই নজিব ফরমাও, মা বাবরে মাফ ফরমাও, হায়াতি জিন্দগির মধ্যে কয়রে বরকত দান ফরমা, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। কেউ যাতে খালি না দেই ভাই, এই ভাই নাম কিতা দেখো, সালিমুল হক 2000 টাকা, 2 আঙ্গুল তুলে মারছে, ইয়া সাহেব 10 জন, সারিবুল হক ভাই 2000 টাকা, 5000 5000 সব হিসাবে দিতা বছর সারি মুলক ভাই 2000 টাকা, তোমার আলে 1000 টাকা, হুজুরে কয়জন মেসাব শিক্ষক হলে 5000 টাকা করে দিতা, মেসাব হলে দেওয়া একবারে সুজা, তাই কেস দেওয়া লাগতো না, এটা দেওয়ার লাইন আছে, ও কবুল হয়ে গেছে ইনশাল্লাহ দিতে পারবো, তাই জানে হলে হো আমি মোবারক আলী ভাই, তোমারক আলী ভাই 1000 টাকা, ও ভাগে দিয়ে হইলে আরো মানে তার ইন্দ্র আটক করু মারলি, আপনার 1000 2000 আত্মলা মারকা, আল্লাহ তুমি সন্ধানে কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। জলদি আর আসনি 1000 2000 তাহলে আত্মলা মারার ও কোনো বাদে খো মাত উঠছে রে বা ইবা দুবাই মনে হয় ওখানে অর্থ লাগে এই বন্ডা খেললে না কিতা ও কোনো বাদ থেকে 1000 জনে 1 2000 আত্মলা মারো না, খানে কিতা নাম আশিকুদ্দিন সাহ 1000 টাকা, আল্লাহ বাপনি আপনি বাপনি রফিকুদ্দিন বাপ, ও রফিকুদ্দিন যাবার হুয়া আশিকুদ্দিন ফুয়ার দি ওয়াদা করাই দিলেন, মাশা আল্লাহ ইলা হরুদারে সন্ধ্যা দেওয়াইলে ওটা সন্ধ্যা দেওয়া ইকই সৎকা দেওয়া ইকই এটা বড় বালা খাম, আল্লাহ সৎকারে কবুল ফরমাও, তাই 1000 টাকা দিবা, আল্লাহ সৎকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা, মা বাপরে মা আফ ফরমাও, হায়াতে জিন্দগির মধ্যে খয়ের বরকত দান ফরমাও, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে কে দিদা জলদি আর আসুন নি, এক ও মারি ভাইয়ের নাম কিতা আব্দুল মতলিব ভাই 1000 টাকা, আল্লাহ সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দিন দিনে বা আলাই নসিব ফরমাও, হায়াতে জিন্দগির মধ্যে খয়ের বরকত দান ফরমাও, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আইচনি রুমাল লইয়া খুব কম সময়ের ভিতরে
আপনার লাগে সামান্য সময় মাতিছি, আসলে হুজুরদের সামনে রাখিয়া মাদ্রাসার স্বার্থে হইলা ফাটাই দিলে যা হুজুরের অর্ডার পালন করতে গিয়া আর মহব্বতে হুজুরদের সামনে রাখিয়াও বিয়া কষ্ট দিলেইছি মাশাআল্লাহ। ভুল ত্রুটি হইলে দয়া করে মাফ করবা, আর আল্লাহর হুকুম হইলে আওয়াজ হইলে আপনারে মাঝে মাঝে দেখম হইয়া নাই তো না মা শরীর খারাপ আর আরো করে টান দেও